জয় হিন্দ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল এক্সারসাইজ অর্থাৎ আফগারি পুলিশ এবং এসএসসি জিডি এই তিনটের পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ এবং তোমরা যারা খুব সিরিয়াস এই চাকরিগুলির জন্য ভিডিওটা শুধু তাদের জন্যই এবং যাদের হাতে পনেরো মিনিট থেকে প্রায় কুড়ি মিনিট টাইম আছে অবশ্যই ভিডিওটা দেখো আজকে আমি তোমাদের সামনে একটি বিশেষ ই বুক নিয়ে এসেছি এই ইবুকটি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতায় তৈরি করা প্রায় দুশো সত্তর বা পেজের কাছাকাছি ইবুক আছে এই ই বুকে তোমরা কি কী পেতে চলেছ এবং তোমাদের কতটা হেল্প হতে চলেছে এই বিষয় নিয়ে টোটালটাই আমি বলবো এবং ই বুকটাও তোমাদেরকে আমি টোটালটাই দেখাবো তার আগে আমি আমার যে অভিজ্ঞতার কথা বললাম তোমাদেরকে তার আগে তোমাদের জানা উচিত যে আমার পরিচয় কি। প্রথমত আমার নাম পিন্টু বাগ এবং আর বাকি যে পরিচয় সেটা না বললেও এখানে হবে মেন বিষয় যেটা আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল টু থাউজেন্ড একজন সফল ক্যান্ডিডেট অর্থাৎ সিলেক্টেড ক্যান্ডিডেট জয়নিংটা খালি হয়নি জয়নিংটা বাকি আছে এসএসসি জিডিতে আমি পাশ করেছিলাম দু হাজার যে এসএসসি জিডিটা হয়েছিল পরীক্ষা তাতেও আমি উত্তীর্ণ হই এবং আর পি এফের আমি পাশ করি আবগারি দপ্তরেও পাশ করি মানে আপকামিং ডিফেন্সের যতগুলো পরীক্ষায় আমি বসেছি প্রত্যেকটা পরীক্ষায় আমি ফার্স্ট চান্সেই পাশ করি এছাড়াও দু হাজার আঠেরো সালের কনস্টেবলের পরীক্ষাও পাস করি কিন্তু বিশেষ কারণে আমি মাঠে পাশ করতে পারিনি যার কারণে কিন্তু সেবারে আমার হয়নি তো এসএসসি জিডি আর পি এফ রেলের এবং ডাব্লিউপি কনস্টেবলসহ অনেক পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি কিন্তু পরীক্ষায় শুধু একটা পরীক্ষায় পাশ করলেই তো এখন চাকরি হয় না তোমরা সকলেই জানো অনেকগুলো ধাপ পেরোতে হয় কোনো না কোনো ধাপে আমি কোয়ালিফাই হতে পারিনি তো এতগুলো পরীক্ষার অভিজ্ঞতা বা এছাড়াও অনেক পরীক্ষা দিয়েছি যেখানে আমি সাকসেসফুল হতে পারিনি তো সব অভিজ্ঞতা আমি একটি তোমাদের জন্য শুধুমাত্র স্রেফ জিকে ই বুক নিয়ে এসেছি এবং এই ই তোমরা কিভাবে সংগ্রহ করবে এবং এই ইবুকে কী কী রয়েছে এবং এই ইবুকের মাধ্যমে কিন্তু প্রিলিমিনারি এক্সামে কিন্তু অনেকগুলো নাম্বার কমন এসছে বাইশ থেকে পঁচিশ নম্বর আমার এই ইবুক থেকে কিন্তু কমন এসছে এবং আমার ক্লাস মিলিয়ে কিন্তু কমন এসছে এবং যেহেতু কোশ্চেনটাও কোশ্চেন প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়েছে তো তারপরেও আমি মডিফাইড করে আরও অনেক কিছু হচ্ছে পিডিএফের মধ্যে আমি দিয়েছি তো তোমাদের সামনে এক্ষুনি অন করবো ইবুকটা এবং ই বুকটা প্রাইস আমি রেখেছি খুবই কম ঠিক আছে যাতে তোমরা সকলেই বাই করতে পারো কি করে বাই করবে কীভাবে এই ই বুকটা নেবে তোমাদের সকলকেই বলবো এবং লাইফ চেঞ্জিং ভিডিও বন্ধুরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু পয়েন্ট টু ফাইভ জিরো নাম্বারের জন্য অনেক পরীক্ষার্থী কেটে যায় মাত্র পয়েন্ট টু ফাইভ নাম্বারের জন্য অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই কম্পিটিটিভ এক্সামিনেশান থেকে বাদ হয়ে যায় এবং আর তার একটা কি দুটো বছর লস হয়ে যায় তো সেই জন্য আমার আমার মেনলি জিকে সাবজেক্টটা খুব ভালো লাগতো এবং আমি ডাব্লিউপি কনস্টেবল টু থাউজেন্ড মেন পরীক্ষায় পঁচিশটা জিকের মধ্যে আমি তেইশটা একদম সফলভাবে অ্যাটেন্ড করি তেইশটা অ্যাটেন্ড করি তেইশটাই ঠিক হয় দুটো জানতাম না ছেড়ে দিয়েছিলাম তো আমার জিকের অ্যাকুরেসি অনেকটাই মানে বলতে পারো যখন ফর্মে ছিলাম বা যখন পরীক্ষায় বসতাম ঠিক আছে সেরকমভাবেই আমি জিকেগুলো অ্যাটেন্ড করতাম তো সেই অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের সামনে আমি আমার পিডিএফটা উপস্থাপন করছি দেখতে পাচ্ছ বন্ধুরা পিডিএফের ফ্রন্ট পেজ থেকে শুরু করে টোটাল পিডিএফটা আমার নিজের পরিশ্রমে বলতে পারো বিগত এক বছরের পরিশ্রমে আমি এই ইবুকটা তৈরি করেছি ঠিক আছে তো ইবুকে কী কী তোমাদের এই পরীক্ষার জন্য হেল্প হবে মেনলি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আবগারি দপ্তর এসএসসি জিডি এছাড়াও বিভিন্ন পরীক্ষার জন্য মাধ্যমিক পাশে যে কোনো পরীক্ষার জন্য এই ইবুকটা তোমাদের খুবই হেল্পফুল হবে এখানে রয়েছে মেনলি যেহেতু আমি হচ্ছে ডাব্লিউপি এক্সামের জন্য বা আবগারির জন্য মেন পরীক্ষার জন্য বেস্ট আমি এই ই তৈরি করেছি টোটাল দুশো সত্তর পাতার ওপরে প্রচুর কিছু দেয়া আছে এখানে প্রায় বলতে পারো ছ হাজার প্লাস জিকে এখানে দেয়া রয়েছে এবং প্রত্যেকটা জিনিস টপিক ওয়াইজ দেওয়া দেওয়া রয়েছে তোমাদের পড়ে তোমরা খুব স্যাটিসফাই হবে বা তোমরা কিছু জানতে পারবে কিছু শিখতে পারবে এবং পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে সেরকমভাবেই এই ইবুকটা তৈরি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমি তোমাদেরকে বলছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা অনেক জায়গা থেকে ইবুক বুক পারচেস করেছো এর আগে প্রচুর জায়গা তোমরা বিভিন্ন প্রাইসের মাধ্যমে তোমরা ইবুক বুক পারচেস করেছো বাই করেছো তো তার জন্য বলবো তোমরা এই ইবুকটা বুকটা করো বা বাই করো বাই করে দেখো যে আকাশ পাতাল যদি তফাৎ তোমরা না পেলেও পাবে তো বটেই আর এর মধ্যে কি আছে তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে প্রথমত ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার জি কে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দু হাজার পাঁচ থেকে দু হাজার একুশ সাল অবধি যা যা জি কে কোশ্চেন পড়েছে টপিক ওয়াইজ যেমন সায়েন্স জিওগ্রাফি কনস্টিটিউশন হিস্ট্রি আর স্ট্যাটিক জিকে এরকম কিন্তু টোটাল টাইম টপিক ওয়াইজ দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে সায়েন্স রয়েছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা হিস্ট্রি কনস্টিটিউশন জিওগ্রাফি সব থেকে তো খুশির বিষয় কী জানো তো তেরোটা কোশ্চেন পড়েছিলো হিস্ট্রিতে যতটা সম্ভব আমি কোশ্চেন পেপারটা অতটা ভালো করে দেখলাম মোটামুটি আমাকে একজন বলল তেরোটা হিস্ট্রি থেকে কোশ্চেন এসেছিল তার মধ্যে এগারোটা কমন পড়েছে আমার ওই আগের পিডিএফটা থেকে আগের পিডিএফটা থেকে প্রিলিমিনারি এক্সামে কমন পড়েছে এগারোটা জিকে কোশ্চেন হিস্ট্রি থেকে অনেকগুলো কোশ্চেন এসেছিলো এবারে জিওগ্রাফি ইকোনমিক্স কম্পিউটার এবং স্ট্যাটিক জিকে এখানে সম্পূর্ণ দেওয়া আছে আর একটা কথা বলি তোমাদেরকে এই ইবুকটা বাই করলে তোমাদেরকে আমি এর সঙ্গে একটা ইবুক বুক ফ্রি দেবো টোটালি এই ইবুকে তো অনেক কিছু রয়েছে আমি তোমাদেরকে এর সঙ্গে একটা আশিটা ইম্পর্টেন্ট স্ট্যাটিকজিকের টপিকের একটা ইবুক বুক ওইটা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে আমি প্রোভাইড করব তো এই ই বুকটা দেখো বন্ধুরা শুরু হচ্ছে প্রথমে তোমাদেরকে যেমন বললাম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে শুরু হয়েছে এরকমভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া হয়েছে টোটাল ইবুকটা তো দেখানো সম্ভব নয় টোটাল ইবুকটা দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হবে তো তোমাদেরকে কিছুটা আমি ইবুকটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে যে কীভাবে দেওয়া রয়েছে এখানে প্রথমে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে পাশে সাল লিখে ঠিক আছে প্রত্যেকটা যে ইয়ারে কোশ্চেন এসছে সেগুলো এখানে প্রোভাইড করা রয়েছে এবং সাবজেক্টিকভাবে করা রয়েছে অর্থাৎ সায়েন্সের আলাদা জিওগ্রাফি আলাদা কনস্টিটিউশন আলাদা সব কিছু আর এখানে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে পিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে ডাব্লিউইপি এসআই এক্সাইজ কনস্টেবেল এক্সাইজ এস আই কনস্টেবেল লেডি কনস্টেবেল সব কিছু পিভিএস ইয়ারের কোশ্চেন কিন্তু মিলিতভাবে দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে আচ্ছা তোমরা এই যে পিডিএফটা এই পিডিএফটা কিন্তু নিলে তোমরা নিজেদের ইচ্ছায় তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো এছাড়াও যাদের প্রিন্ট আউট করানোর ক্ষমতা নেই তারা কিন্তু এই ফোন থেকে আরামসে পড়তে পারবে ফোনে একটা অপশান আছে দেখবে ডাব্লুপিএস বলে একটি অ্যাপ আছে ওই অ্যাপটা ইনস্টল করে নেবে ইনস্টল করলে কী হবে তুমি মোবাইল ভিউ বলে একটা অপশান আছে টাচ করলেই তোমার মোবাইলের মতো বড়ো স্ক্রিন হয়ে যাবে প্রত্যেকটা যেটা যেভাবেই থাক না কেন তুমি মোবাইলের মতো ভিউ পেয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু পড়তেও পারবে কোনো অসুবিধা হবে না আচ্ছা এখানে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ যে স্ট্যাটিক জিকে চলছে স্ট্যাটিক জিকেটা কিন্তু হচ্ছে পিবিআস ইয়ারের এখানে চলছে পিবিআরসিআর কোশ্চেন এখনও কিন্তু শেষ হয়নি পিবিআরসিআর কোশ্চেনটা শেষ হলে তারপরে আবার কিন্তু সাবজেক্টিভ ওয়াইজ শুরু হবে দেখতে পাচ্ছ এখানে সায়েন্সের এবার আমি সায়েন্স বলেছিলাম সায়েন্স শুরু হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু টপিক ওয়াইজ খুব সুন্দরভাবে এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে ভিটামিনের কোশ্চেন শুরু হয়েছে ভিটামিনের কোশ্চেন শেষ হবে পদার্থবিজ্ঞান এখান থেকে গুরুত্বপূর্ণ দুশো কতগুলো কোশ্চেন দেওয়া রয়েছে এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা যখনই শেষ হবে তখনই একটা নতুন টপিক চলে আসবে মানে সব কিছু টপিক ওয়াইজ দেওয়া রয়েছে এখানে খুব দারুণভাবে এবং এখানে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এই কোশ্চেনগুলো পরপর টপিক ওয়াইজ দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা জিনিস টপিক ওয়াইজ দেওয়া রয়েছে আচ্ছা অনেকে ভাববে কি এর আগে যে ইবুকটা দিয়েছিলাম ওই ইবুকটা হচ্ছে সেম এটা সেম নয় ওই ইবুক থেকে ওই ই বুকে যা ইনফরমেশন দেওয়া হয়েছিল তারপরেও এখানে অনেক বেশি কিছু এক্সট্রা ইনফরমেশান দেওয়া রয়েছে তোমরা যারা এর আগে নিয়েছিলে ঠিক আছে তারাও অবশ্যই নেবে আমি জানি এবং যারা নিয়েছিলে তারা আমার সঙ্গে আলাদাভাবে কানেক্টেড আছো তাদের তাদের কোনো চিন্তা নেই তারা নেবে তোমরা বলেছ ঠিক আছে তো যারা নিয়েছিলে তারা এরকম মনে করতেই পারো কিন্তু ওরকম মনে হওয়ার কোনো কারণ নেই এখানে প্রচুর কিছু এক্সট্রা দেওয়া রয়েছে যার মাধ্যমে তোমরা আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল ডাব্লিউইপি আফগারি দপ্তর এবং এসএসসি জিডির জন্য খুব সুন্দরভাবে কিন্তু প্রিপারেশান নিতে পারবে যেমন দেখো তাপ ও তাপমাত্রার প্রশ্ন উত্তর এইরকমভাবে কিন্তু দেয়া ছিল না আগের বারে এবারে কিন্তু অ্যাড করেছি লিভার লিভার সম্পর্কিত প্রশ্ন উত্তর এবারে অ্যাড করেছি এরকমভাবে বিভিন্ন টপিক এই টপিকটাও দেওয়া ছিল না আগেরবারে ধাতু ও অধাতু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবারে দিয়েছি বহুত রাশি পরিমাপক যন্ত্র এবারে দিয়েছি এরকম কিন্তু প্রচুর টপিক এরকম এবারে কিন্তু অ্যাড করা হয়েছে ঠিক আছে যার কারণে কিন্তু পিডিএফটা অনেক বড় হয়ে যেত আগেরবারে পিডিএফটা আমার ছিল সিঙ্গেল পেজ এবারে কিন্তু ডবল পেজ করে দিয়েছি মানে ডবল কলামে করেছি পিডিএফটা ঠিক আছে হলে আরও বড় হয়ে যেত ডবল কলামে পিডিএফটা করার কারণে দুশো সাতষট্টিটা পেজ হয়ে গেছে এখানে তো এরকম কিন্তু এখনও দেখো এখনও কিন্তু বিজ্ঞান চলছে এবার শুরু হলো হচ্ছে ইএনভিএস ইএনভিএসের খুব গুরুত্বপূর্ণ এখানে কোশ্চেন দেওয়া রয়েছে ঠিক আছে ইএন এর কোশ্চেন খুব একটা বেশি হয় না যে কটা কোশ্চেন পরীক্ষায় আগে এসেছিল বা খুব গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এবার ইতিহাস শুরু হলো ইতিহাসের গুরুত্বপূর্ণ কোশ্চেন শুরু হবে তারপরে কিন্তু আবার টপিক ওয়াইজ হচ্ছে পাট পাট করে প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে আলোচনা করে দেয়া হয়েছে তো টোটাল পিডিএফটা বন্ধুরা এরকমভাবে দেয়া রয়েছে তোমরা এই ইবুকটা যদি চাও তোমরা বাই করতে পারো এবং টোটালটা এনক্রিপ্ট এনক্রিপ্টেড করা রয়েছে ইবুকটা এবং এছাড়াও তোমাদেরকে বলবো এর আগের পিডিএফটা অনেকে কি করছে অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় সেল করছে ঠিক আছে বা এমনি দিচ্ছে তো অবশ্যই এই পিডিএফটা কিন্তু মাথায় রাখবে এটা টোটাল টাইম আমার নিজস্ব এক বছরের পরিশ্রমে তৈরি করা ঠিক আছে এবং এটা থেকে তোমরা আরামসে কিন্তু অনেকগুলো কোশ্চেন কমন পাবে পিডিএফটা কি করে নেবে তোমাদেরকে আমি অবশ্যই আমি বলে দিচ্ছি সময় নষ্ট না করে ই বুকটা তাড়াতাড়ি কিন্তু বাই করে নাও তোমাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হতে চলেছে এই ইবুকটার আমি প্রাইস রেখেছি সেভেন্টি ফাইভ রুপিস অর্থাৎ পঁচাত্তর টাকা ঠিক আছে এটা অনেকের বেশি লাগতে পারে তাদের জন্য আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে যে এখন একটা বিরিয়ানি যদি তুমি খেতে যাও তো তুমি একশো টাকা দিয়ে খাও কিন্তু পরের দিন সকালবেলা ফ্ল্যাশ করে ওটা কিন্তু অন্য জায়গায় চলে যায় এটা একদম বাস্তব কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে পয়েন্ট টু ফাইভ নাম্বার অনেকটা ভ্যারি করে ঠিক আছে তো পরীক্ষা যারা অনেক জায়গায় টিউশন পড়ো অনেক টাকা তোমরা খরচা করে কিন্তু পড়াশোনা করছো যারা অনেক আছে খুবই গরিব ঠিক আছে তাদের বিষয়টা আলাদা যাদের মানে যারা তোমরা সক্ষম এই ই বুকটা নিতে ঠিক আছে দ্বিধাবোধ না করে সময় নষ্ট না করে আমি অনেকটা আগেই তোমাদেরকে এই ই বুকটা প্রোভাইড করলাম অনেক কষ্ট করে অনেক তাড়াতাড়ি করে ই বুকটা রেডি করে তো অবশ্যই যারা এই ই বুকটা সংগ্রহ করতে চাও এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই পাঠাবে হাই পাঠিয়ে বলবে দাদা আমি ইবুকটা নিতে চাই ঠিক আছে তো আমি ওখানে একটা নাম্বার তোমাদেরকে দেবো ওখানে তোমরা পেমেন্ট করবে সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে ই বুকটা প্রোভাইড করে দেবো ঠিক আছে এবং সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যুক্ত হতে পারবে ঠিক আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি যুক্ত হতে পারবে তোমরা এবং বিভিন্ন আপডেট ওখান থেকে তোমরা পেয়ে যাবে এছাড়াও বলবো যদি তোমাদের মনে যদি কোনো দ্বিধাবোধ থাকে সেটাও আমাকে জানিও আর বারবার বলবো সময় নষ্ট না করে এই ইবুকটা যদি পারচেস করো আগামী দিনে তোমার কিন্তু যে পরীক্ষাগুলো আসতে চলেছে খুবই হেল্পফুল হবে তো অবশ্যই বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ইবুকটা দেখে এবং যারা বাই করবে তারা তো অবশ্যই পুরো ইবুকটা দেখবে আর এইটুকানি টাইমে তো টোটাল ইবুকটার ভেতরে কী আছে সেটা তো তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না নেবে এর আগে আমি তোমাদেরকে বললাম এর আগে তো তোমরা অনেকে অনেক ইবুক মানে বাই করেছো ঠিক আছে তো এটাও করে দেখো এটা মনে করে করে দেখো যে তোমার পঁচাত্তর টাকা জলে যাবে না ঠিক আছে এটা আমি হানড্রেড পার্সেন্ট তোমাদেরকে বলতে পারি তুমি যে পঁচাত্তর টাকার মাধ্যমে এই ই বাই করবে ঠিক আছে এটা আগামী দিনে তোমার ভবিষ্যৎ গড়ে দেবে এটা আমি বলে দিলাম এটা আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ গড়ে দেবে এই ইবুকটা তো এইটুখানি বললাম বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ বন্ধুরা জয় হিন্দ জয় ভারত